তাই বলছি, আমি মূলত জানতে চাচ্ছি এই যুদ্ধ সম্পর্কে আমাদের কিরকম মানে মনোভাব, আপনার মতামত কি, এবং এই যুদ্ধটা আসলে আমাদের করণীয় কি, আমরা কি আপনাদের দোয়া করতে করণীয় গ্রহণ করেন, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলম নির্মূল করুক। কথা বোঝা গেছে? এই দোয়া করেন। আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে, হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের আল্লাহ লাঞ্ছিত করুক, তাদের মুখোশ উন্মোচন করুক, এবং তাদেরকে চেনার আল্লাহ তৌফিক দান করুক। কথা বোঝা গেছে? যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে হ্যাঁ দু চারটা ঢিলা মারলো, আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল, এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো, না কি করলো, এটা দেখার বিষয়। যদি এটাই হয়, আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক, জি, আর এদের মুখোশ উন্মোচন করুক, আল্লাহ এদেরকে চেনার তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। مقامهم فوق رأس الجبال وفوق الرواب وعند القمر.